লেটস লার্ন মদিনাজ ইসলাম এসো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে নেকি রংশিদার হন সালামালিকুমতুল্লাহ সুপ্রিয় দর্শক স্থাপনগণ জামাতের সাথে নামাজ পড়ার অনেক ফজিলত রয়েছে যেটি সুপ্রসিদ্ধ হাদিস ইমাম বুখারি ইমাম মুসলিম বর্ণনা করেছেন আবহরাইরা এবং ইবন অমর রাদি আল্লাহ আনহুম থেকে রসালাম এরশাদ করেছেন সলাতুল জামাতে আফতাল মিন সলাতুল ফদ্দে সাব আশিনা দারা যাহ একাকি নামাজ থেকে জামাতে নামাজ পড়া সাতাইশ গুণ সব বেশি অন্যতির রসালাম এরশাদ করেছেন সলাতুর রাজুল ফিল জামাত আফমিন সলাতি ভি বেতি ও সুক হি খামসা কোন ব্যক্তির একাকী অথবা বাজারে অথবা বাসায় নামাজ পড়া থেকে মসজিদে জামাতের সাথে নামাজ পড়া তার জন্য গুণ সব বেশি এই হাদিস দিয়া কি আমরা এটাই বুঝবো যে মসজিদে এসে জামাতে নামাজ পড়া আমাদের জন্য মুস্তাহাব সুন্নত পড়লে সব পাবো বরং একজন মুসলিমের অবশ্যই তাকে মসজিদে এসে জামাতে শহীদ নামাজ আদায় করতে হবে এটা আল্লাহ নির্দেশ কোরআনে কারিমে সবচেয়ে বেশি উল্লেখ করেছেন আল্লাহ রবুল্লা আলমিন নামাজের কথা এবং জামাতে পড়তে বলছেন মসজিদ সম আবাদ করতে বলেছেন এটি কোরআনের নির্দেশ আর রসুল সাল্লাহ আলি সাল্লাম উম্মতের কাণ্ডারি বাবা মা থেকে উম্মতের প্রতি তিনি দয়াশীল যাকে আল্লাহ রবুল্লা আলমিন সারা বিশ্বের রহমত স্বরূপ প্রেরণ করেছেন যারা জামাত পরিত্যাগ করে জামাত ছেড়ে বাসায় নামাজ পড়ে তাদের বিরুদ্ধে কঠোর বাক্য উচ্চারণ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে হাদিসটি ইমাম বুখারী মুসলিম আবু থেকে বর্ণিত হয়েছে রাসূল বলেন লাকাদ হামামতান আমরা বিসালাতিন ফাতুকাম ফাআমরা রাজুলান আইসালি বিন নাস যে আমার ইচ্ছা হয় আমি আমার জায়গা অন্য কাউকে নামাজে দায়িত্ব দিয়ে যাই এবং বলে দেই তোমরা নামাজ আদে কেনো আর আমি কিছু যুবক সিনদেরকে নিয়ে যাই যাদের সাথে থাকবে লাকরি যারা মসজিদে আসত না জামাতে আসলো না বাসায় শুয়ে বাসায় থেকে গেল তাদের বাড়িঘর আমি পুরিয়ে সারখার করে দিই লাউলাফিল বুয় তা নিসা ও দুরিয়া হারাকতো আলহিম বইও হুম যদি বাসায় মহিলারা এবং বাচ্চারা না থাকতো তাহলে আমি তাদের বাড়িঘর পুরিয়ে দিতাম কারণ তাদের পর জামাতে নামাজ পড়া ফরজ নয় রসুল সাল্লাহ সাল্লাম কাছে অন্ধ ব্যক্তি আসলো আসার পরে বললো ইয়া রসুল্লাহ হাল তাজিদুল্লি রুখসান সালিফি বেইতি আমার কোনো অনুমতি আছে বা আমার এটিকে অনুমতি দেওয়া যাবে যে আমি বাড়িতে নামাজ পড়বো রসুল্লাহ বললেন হাল নিদা তুমি কি আজান শোনো বলছে হা বলছে ফা আজিব অবশ্যই তোমার আসতে হবে আল্লাহ আজিদুল্লাহ কা রুখসা আমি তোমার কোনো অনুমতি পাচ্ছি না বা কোনো সুযোগ পাচ্ছি না যে দেখতেছি না যে তুমি বাসায় যে নামাজ পড়লে তোমার নামাজ হবে যাদের কোন ওজোর নেই ওজোর যদি বাসায় নামাজ পড়ে তার নামাজ হবে না ফালা ইল্লা যদি কেউ আজান শোনার পরে মসজিদে আসুন না তার নামাজ হবে না যদি শরীরের সম্মত ওজোর থাকে তাহলে হবে আব্দুল আব্বাস হোসেন আল ওদুর আল খাউফ আল পারাত জোর হইল ভয় অথবা অসুস্থতা রাস্তায় এমন ভয় যুদ্ধবিগ্রহ দেশ যে আপনার প্রাণ হানি করতে পারে আপনাকে মেরে ফেলতে পারে আপনাকে ধরে নিয়ে যেতে পারে ক্ষতি করতে পারে অথবা আপনি অসুস্থ আপনার মসজিদে আসা সম্ভব নয় আপনি সর্বদা যদি আপনি বাসায় নামাজ পড়েন একাকি নামাজ পড়েন কর্মের বা দুনিয়ার জীবিকার তাগিদে অথবা আপনার এই বাসাবাড়ির কর্মব্যস্ততার কারণে আপনার নামাজ হবে না

তাদেরকে প্রতারণা ফালে শাস্তি দেন এবং তারা যখন নামাজে দাঁড়ায় নামাজে অলসতা হয়ে দাঁড়ায় এবং তারা আল্লাহর জিকিরও করে না তাই মুনাফেকরা মসজিদ থেকে পিছিয়ে যায় মুনাফেকরা জামাত থেকে পিছিয়ে যায় মুনাফেকরা বাসায় নামাজ পড়ে রাসু সাল্লামের যুগে যারা নির্দিষ্টভাবে পরিচিত মুনাফেক ছিল তাদের কর্ম এগুলো ছিল রাসুল সাল্লাহ সাল্লাম মনেতে বোসেন মান তেশাবাভি কমিফাম হোম যারা কোনো জাতির সাদৃশ্যবরণ করবে তারা তাদের দলের অন্তর্ভুক্ত তাই প্রিয় বন্ধুগণ যদি আমরা নামাজ বাসায় পড়ি আমাদের কোনো ওজোর নেই তাহলে আমরা মুনাফিকদের মধ্যে গণ্য হব প্রকৃত মুসলিমদের মধ্যে গণ্য হব না কারণ মুসলিমদের মধ্যে গণ্য তখনই ফাল রসাদছেন মনসার্লাহ মুসলিম সালাওয়াত মিন হাইসুইনাদি বিহিনা যদি কেউ কে আল্লাহর সাথে মুসলিম ও সাক্ষাৎ করতে চায় সেজন্য পাঁচ শক্ত নামাজ জামাতের সাথে আদায় করে তাই প্রিয় বন্ধুগণ আসুন আমরা জামাতের সাথে নামাজ আদা করি মুসলিমদের দলের অন্তর্ভুক্ত হয়ে মোনাফেক থেকে বা নিফাকি থেকে আমরা দূরে থাকি আলামিন আলমিন দিন আমিন আল্লাহ আমিন এসো মদিনার ইসলাম শিখি এর সকল প্রকার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন পরবর্তীতে সকল প্রকার আপডেটকৃত অডিও ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে